Mamot diyorum ya, diye de buluşalım. Aa, çocuk olalım. O zaman, bu konusunda hocam, Şahabagir diye andorunda hocam. এখানে পুরুষ এবং মহিলাদের একত্রিত হবে এবং আমি জানতে পারলাম কালকে জামাতের সুলাকে মসজিদে ইমাম সাহেব মাওলানা উনি নাকি এখানে একান্ত উদ্বোধন করছে। এখন এটা কি হুজুর জায়েজ আছে এই ইসলামী দিক থেকে যে একজন মাওলানা সাহেব এত বড় একটা? ধন্যবাদ। আমি আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই শুধু ধর্মীয় জিজ্ঞাসা, ধর্মীয় জিজ্ঞাসা জায়েজ না জায়েজ এগুলো তো পলিটিক্যালি আমরা এর ভিতরে কথা বলতে পারবো না, অক্ষম আমরা। পলিটিক্যাল কথা, রাজনৈতিক কথা, বর্তমান ইস্যুটি পুরোটাই রাজনৈতিক, ওখানে যা কিছু হচ্ছে সুতরাং সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে হঠাৎ করে আমার পক্ষে বলা সম্ভব না। আরেকটা ফোন আসছে, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন ভাই? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি সৌদি আরব থেকে বলছি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। হ্যাঁ জি, অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এবং তার প্রমাণ কি কুরআন এবং হাদিস দ্বারা সঠিকভাবে প্রমাণ দেওয়া? আল্লাহ রহমত করলে খুশি হব। ধন্যবাদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের তৈরি এক পর্যায়ে আর মানুষ হিসেবে আমাদের কাছে আসার তৈরি আরেক পর্যায়ে, এটা দুটো স্তর, দুটো পর্যায়ে, দুটো দফা। হুজুরের অস্তিত্ব তখনই তৈরি হয়েছে যখন কিছুই হয়নি, এবং সে অস্তিত্বের তৈরিটা হচ্ছে একটি শক্তি, একটি পাওয়ার। পাওয়ারটার নাম হল আলো, বাংলায় জ্যোতি, আরবিতে নূর। তো এই যে নূর হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি, এটা ডেফিনেটলি। এর এখন পেছনে কথা থাকতে পারে, নূরটা কিসের নূর? এখানে এসে আমরা দ্বিধাবিভক্ত হয়েছি, আমরা হয়তো একদল বলছি আল্লাহ পাকের সৃষ্টি করা নূর, নূরে তাখলিকি, আরেকদল সেটা বলতে চাচ্ছেন না, জাতি নূরের জ্যোতি। তো জাতি নূরের জ্যোতি এবং তাখলিকি, এটার যে একটি মতানৈক্যতা এটা আমরা এখন এখানে আনছি না, এটা থাক। কিন্তু যে আলো যে শক্তি একটা, এটা ডেফিনেটলি। এটার একটা হাদিস আছে, হাদিসটা হলো মাওয়াহিবুল্লাহ দুনিয়া, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার দ্বিতীয় খণ্ডের 9 পৃষ্ঠার মধ্যে ইমাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আবি বকর খতিব কাস্তলান তার হাদিসের কিতাবে দ্বিতীয় খণ্ডে আছে। হযরত আলীউল মুর্তাদা এবং কাবিল আহবার থেকে একটি হাদিস আছে, সেই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আল্লাহ নূর বলেছেন, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন, ফানজুর ইলা সূরাতিক আরশের মুআল্লা, সেখানে আদম আলাইহিস সালাম দেখলেন একটা আলো, জিজ্ঞেস করলেন মা হাদা নূর, এটা কিসের আলো? আল্লাহ তাআলা বলেন হাদা নূরুন নবিয়্যিন মিন যুররিয়াতিকা اسمه احمد في السماء واسمه محمد في الارض لولاه لما خلقتك ولا ارض ولا سماء ولا شيء كله। এভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ অনেক কিছু বললেন, সে নূর আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পিঠ থেকে কারো পেটে, কারো পিঠে, কারো পেটে, কারো পিঠে করতে করতে ওনার আম্মাজান পর্যন্ত আসছেন। হুজুরের অস্তিত্বটা যেটা, অস্তিত্ব শক্তিটা আসলে আলো, নূর। এরপরে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, তিনি একটা কিতাব লিখেছেন নসরুতি ফি জিক্রে নবিয়ুল হাবিব, তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কিতাব, হাকিমুল উম্মত। তিনি তার কিতাবে লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাদ মস্তক নূর, সেখানে মাটির কথা লেখেন, কোরআন শরীফের কোথাও মাটির কথা নাই, কোরআন শরীফে আছে বাশার, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশার মানে মাটির তৈরি মানুষ না। অভিধান পড়ে দেখবেন আপনি, কোন পৃথিবীর অভিধানে বাশার মানে মাটির তৈরি মানুষ নয়, বাশার মানে জিল্দ, কবার, বালিশের কবার আমরা দেই না, বালিশের ভিতরে এক জিনিস, কবার আরেক জিনিস। তো এখন এখানে মানুষের সুরতে হুজুর আমাদের কাছে আসছেন, এর কথা সত্য, মানুষের মতো খেয়েছেন, পড়েছেন, জন্ম নিয়েছেন, এন্তকাল করেছেন, বিয়ে করেছেন, হুজুরের বাচ্চা হয়েছে, এগুলো সবই পৃথিবীর মানুষের জন্য মানুষের মতো। তাই বলে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদের তফাৎ অসংখ্য জায়গায়, লক্ষ লক্ষ জায়গায় তফাৎ আছে। তো সেই জন্য হুজুর আমাদের মতো মানুষ নয়, বাশারিয়াতকে যেমন অস্বীকার করা যাবে না, নূরানিয়াতকেও অস্বীকার করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি নূর, কোরআন শরীফে আরেক জায়গায় আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরায়ে মায়েদার, আপনাকে বলে দিচ্ছি সেই দেশে পাবেন, সূরায়ে মায়েদার 15 নম্বর আয়াত, এইটার ব্যাখ্যায়, সূরায়ে মায়েদার 15 নম্বর আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইন দেখবেন, তফসিরে দুররে মনসুর দেখবেন, আর তফসিরে রুহুল মানি দেখবেন, তফসিরে খাজেন দেখবেন, তফসিরে মাদারিক দেখবেন, পৃথিবীর 37টি তফসিরের মধ্যে আছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে আমার নূর আসলো এবং কোরআন আসলো। নূর দ্বারা এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই শব্দটা 37 তফসিরে আছে এবং হাদিস শরীফে তো রয়েছেই। সুতরাং মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ, তার একটা হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক,
এর মধ্যে আছে, যদিও এটা কপিগুলো পুড়িয়ে দেওয়া ফেলে দেওয়া হয়েছে, নতুন কপি করা হয়েছে, ওর মধ্যে এই নূরের হাদিসটাকে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং পুরনো কপি আমরা পেয়েছি, আমাদের কাছে আছে, এর অস্তিত্ব আছে, ইন্টারনেটে সংবাদ পাওয়া গেছে, সে পুরনো কপিতে নূরের হাদিস আছে। সুতরাং রসুল্লাহ নূর, এতে সন্দেহ নাই। মাতা আপাদমস্তক হুজুর ইসলামের রক্ত গোস্ত মাংস মাটি মুটি আপনি যাই বলেন, হুজুরকে যেটা দিয়ে বানানো হয়েছে সব নূর, মাটিও নূর, যে মাটি দিয়ে বানানো হয়েছে ওইটাও নূর, নূর ছাড়া কোনো শব্দ নাই, কথা নাই। সেই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর। চলুন, আজকে এই পর্যন্ত বলতে পারলাম, এটার বিশদ ব্যাখ্যা আরো ঘন্টার ঘন্টা বলা যায়, কিন্তু এই মুহূর্তে বলতে পারলাম না আর বেশি। আরেকটি ফোন এসছে যেহেতু কথা।